আমার আসলে খুব অস্বস্তি হয় জানেন। আমি ঠিক মেনে নিতে পারি না যে একদল লোক শুধু তাস পাশা খেলে সিনেমা দেখে গুলতানি করে মদ খেয়ে জীবনটা কাটিয়ে দিচ্ছে। তা কি করব বলুন তো? এই জীবনটা থেকে তো আমি বেরোতে চাই কিন্তু পারি না। আপনাকে তো কালকেই বললাম। সঙ্গদোষে যে মানুষ আরো খারাপ হয় সেটা জানেন তো? জানি। জনি ম্যাকের কথা বলছেন তো? কিন্তু দয়া করে ওদের উপর রাগ করবেন, আপনি জানেনই না ওদের বাড়ির পরিস্থিতি। আর আপনি জনি আর ম্যাকের ভালো নাম জানেন? জনির ভালো নাম জয়ন্ত আর ম্যাক মৃগাঙ্ক। জানি ওদের অনেক দোষ, কিন্তু আমি বা কি করবো বলুন তো? ওরা আমার সেই ছোটবেলার বন্ধু, ওরা আমাকে খুব ভালোবাসে, আমি ওদেরকে খুব ভালোবাসি। জানেন ম্যাকের পিঠে না একটা পোড়া দাগ আছে, ওর দাদা রড গরম করে পিঠে ছ্যাঁকা দিয়ে দিয়েছিল। সে কি কেন? চাকরি পায়নি বলে, রোজ খেতে দিতে হয় বলে ওকে। জনির বাবা ওকে মেরে একতলার ছাদ থেকে ফেলে দিয়েছে, কারণ অশিক্ষিত, যার জন্য চাকরি পায়নি। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, এই চাকরি পায়নি বলে এতে ওদের কি দোষ? চাকরি পাওয়া কি এতই সহজ? হাতের মোয়া, চাইলেই পাওয়া যায়। আর আপনি ভদ্রলোক বলতে কি বোঝেন বলুন তো? অনেক পড়াশোনা জানা, শিক্ষিত, ভালো চাকরি আছে, তাই তো? কটা ভদ্রলোক চেনেন আপনি? সব বাইরে কোচার পত্তন, ভেতরে চুচোর কেত্তন। ওই যে আমাদের পাড়ায় ওই ব্রজেশ হালদারকে চেনেন? ইঞ্জিনিয়ার, পাড়ায় খুব নামডাক, বিরাট চাকরি করে। যে কোম্পানিতে চাকরি করে সেখানে 70,000 টাকার একটা মেশিন হাতিয়ে নিয়েছে, এখন একটা বড় গাড়ি হাঁকায়, পাড়ায় আমাদের পাত্তাও দেয় না, কথাও বলে না, বিরাট নাম ডাক্তার। আরো শুনবেন, আপনার ওই ভদ্রলোক ছেলেদের কেচ্ছা, আপনাদের ওই বাড়ির পেছনে যে নীল রঙের বাড়িটা, ওই বাড়ির ছেলে এখন MA পাস করলো না, পাড়ার লোকেদের কি বড় বড় কথা, হেড টুকরো ছেলে হয়েছে, কি আদিক্ষেতা। একজন গরিব ঘরের মেয়ের 12টা বাজিয়ে তারপর শাঁসালো ঘরে বিয়ে করে। থাক থাক থাক, আমি আর শুনতে চাই না। আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চেয়েছেন, আপনি আপনার কথা বলুন। বলবো? সাহস দিচ্ছেন? হ্যাঁ বলুন। আচ্ছা, শিক্ষিতা মেয়ে কখনো আমার মতো অশিক্ষিত ছেলেকে ভালোবাসতে পারে না? শ্বশুর তিন ভুবনের পারে, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আটে।